নামবে তো, নামবে তো, আয় চলো। খাচ্ছিস কি ব্যাপার তোর? ট্রিক্সি তুমি পাবে না, বেকার তাকিয়ে দেখো না, একেবারেই পাবে। নতুন ফ্রেন্ডের সাথে দেখা হলো তো, ভয় পেলে কি করে হবে? কাজ শেষ হয়নি অফিসে, এতক্ষণ এখানে শুয়ে ছিল ট্রিক্সি, এখন ওই ঘরে গিয়ে ঘুম করছে। দেখা দেখা যাক কি করছে একা একা। ভালো, এখানে কি হচ্ছে? আমি তো ভাবলাম সবাই বসে থাকবে, তুই এখানে কি করছিস? দুজনেরই কাজ ওভার, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে ফাইনালি। তো ট্রিক্সি বেচারা মন খারাপ করে চুপচাপ বসেছিল, তো প্ল্যান করলাম কি বাইরেটা তো বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো যেহেতু ওকে নিয়ে মাঠে যেতে পারলাম না, তো গাড়িটা করে টুক করে সামনেই আমাদের সামনে তো এখানে ফুড স্ট্রিট আছে নিউ টাউনের, তো ওখানে গিয়ে, ওখানে লোকজনও থাকে, তারপর অনেক ফ্রেন্ডসরাও আসে ট্রিক্সির, তো ওখানে গিয়ে একটুখানি ওকে হাঁটিয়ে আনবো। চলো, ম্যাডাম ওয়েট করছে কখন নিয়ে যাওয়া হবে। চ ট্রিক্সি, এই দেখ কি বেরোচ্ছে। হ্যাঁ, কি বেরোচ্ছে, কোথায় যাওয়া হবে? তোমরা তো আগের ভিডিও তো দেখেইছো, যে লিস্টটা দেখলে ট্রিক্সি কেমন এক্সাইটেড হয়ে যায়, তো এই এক্সাইটমেন্টটা ওর ওটা একদম ন্যাচারালি আসে, লিস্ট বেরোলেই ও এক্সাইটেড হয়ে পড়ে। এই দেখো, এই দেখো, এই দেখো। না না, এখানে জল নেই তো, নেই নেই। চলো আমরা বেরিয়ে পড়লাম ট্রিক্সিকে নিয়ে, বেশি দূর যাচ্ছি না, কাছেই যাচ্ছি। অ্যান্ড গাড়িটাও ইনফ্যাক্ট একটু টেস্ট রাইড হয়ে যাচ্ছে, বিকজ আজকে তো গাড়িটা সার্ভিস সেন্টার থেকে দিয়ে গেছে রাত্রিবেলা, আমি আর চালিয়ে দেখতে পারিনি, তো এখন একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না। সার্ভিসিং তো দেখে মনে হচ্ছে খুবই ভালো করেছে, গাড়ি বেশ আবার সেই টান টান লাগছে একটা, যেরকম সার্ভিসিং করানোর পরে না দেখবে গাড়ি খুব সুন্দর একটা টান ফিল করা যায়, তো সেই জিনিসটা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। বেরিয়েছি তো কাছাকাছি যাওয়ার জন্য, এবার গাড়ি চালাতে চালাতে যদি একটু দূরে চলে যাওয়ার ইচ্ছা হয় সেটা জানি না, দ্যাট ইজ কোয়াইট পসিবল। চলে এলাম ফুড স্ট্রিট, সুন্দর বাচ্চারা খেলাধুলা করছে ফ্লাইওভারের নিচে। এই জায়গাটা তো অফকোর্স প্রচণ্ড ফটো ফ্রেন্ডলি, ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ওরমভাবেই বানানো হয়েছে, তো এইখানটা আড্ডা মারতে বেশ ভালো লাগে। ঠিকু, নামবে তো, নামবে তো, নামবে তো, আয় চলে। ঠিকু নেমে পড়েছে, এবার আমরা এক দু রাউন্ড হেঁটে তারপরে কিছু যদি খেতে ইচ্ছা করে খেয়ে পারি। এই আমরা একটা নিলাম ফ্রেশ ভ্যানিলা আইসক্রিম, এটা মাদার ডেয়ারি, এটা তিনজনেই খাবো, টিকুকে গোটাটা দেওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে, কি দরকার, তাই না? তিনজনেই খাবো তো। ট্রিক্সির আইসক্রিম ব্রেক হয়ে যাচ্ছে, সুন্দর কোয়ালিটি মাদার ডেয়ারির মধ্যে মায়ের আইসক্রিম খাওয়া হয়ে যাচ্ছে। টিকু খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও কুইকলি। এই দেখ ট্রিক্সি, ওই দেখ ওখানে কে হোস্ট, দেখেছো হোস্ট গেস্ট এসছে খেতে। স্ট্রিটে দেখো এখানে একটা তো ফুড ট্রাক আছে, যেইটার হোস্ট হচ্ছে আলো। আলোকে তোমরা হয়তো একটু আগেই দেখলে, দেখাবো আবার ভিডিওতে, ও এলেই, ও একটু ওদিকে ঘুরতে গেছে, তো এখানে দেখো কী কী পাওয়া যায়। এই দেখো দেখো, নতুন ফ্রেন্ডের সাথে দেখা হলো তো, ভয় পেলে কী করে হবে? আমি তো এদিক ওদিক যেতে ব্যস্ত এখন। কী হয়েছে, কী হয়েছে,
আমরা অর্ডার করলাম চিকেন মোমো, দেখি বাট আড্ডাটাই আসল, এখানে দারুণ আড্ডা চলছে। আমি চললাম আড্ডা দিতে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। হাসির মতো খাচ্ছিস কি ব্যাপার তোর? জোর করে খাওয়ানো হয়। এই আমাদের চিকেন মোমো চলে এসছে। ট্রিক্সি তুমি পাবে না, বেকার তাকিয়ে দেখো না, একেবারেই পাবে না। এটা প্লাস্টিক থেকে ভয় পেয়ে গেছে, উপরে প্লাস্টিক থেকে ভয় পাচ্ছে। এই দেখো আলো, আলোর সাথে তোমাদের কি আলাপ করা। ট্রিক্সি আলোকে দেখে যা করছে, ভাবছে হ্যাপি হ্যাপি ভেবে এরম করছে। টাউনের এই ফুড স্ট্রিট জায়গাটা বেশ একটা পজিটিভ ভাইবস আছে, খুব সুন্দর একটা, খুব কালারফুল, অনেক বাচ্চারা খেলে, কুকুর নিয়ে আসে লোকজন, তারপরে এত সুন্দর ফুড ট্রাক্স থাকে, তো একটা খুব পজিটিভ ভাইব আসে। আমরা মাঝে সাঝে এখানে আড্ডা মারতে আসি, ট্রিক্সিকেও নিয়ে আসি মোস্ট অফ দ্য টাইম। তো আজকে ভালোই কাটলো, মোমোসগুলো বেশ ভালো ছিল। আর ট্রিক্সি ঢোকার ইচ্ছা নেই, দেখো কি করছে, নিজের লিস্ট নিজেই নিয়ে যাবে। ট্রিক্সি আমি চললাম, চলো। এই হচ্ছে টিকুট ডিনার, ঘুরে টুরে এসে চাটা চাট ডিনার হচ্ছে। ডিনারে আবার পেয়েছে রয়্যাল ক্যানিনার মাংস, মানে বয়েল চিকেন। এখানে ইন্ডিয়ান আইডল চলছে, আর এখানে দেখো, এখানে ম্যাডামকে দেখো, শুয়ে শুয়ে ইন্ডিয়ান আইডল দেখছেন এখন। শুবি না ট্রিক্সি, এখন ইন্ডিয়ান আইডল দেখবি? ঠিক আছে, আমাদের সাথে একসাথে শোবে। সারাদিনের পর মোটামুটি সবাই আমরা টায়ার্ড, এবার বেড টাইম ট্রিক্সি, সবাই মিলে যাবো এবার শুতে। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, অ্যান্ড যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগল, অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।